এতদিনে সুযোগ পেলাম একটু খেজুরের রস খাওয়ার। আজ অনেক দিন পর পেট পুরে খেজুরের রস খাব। সকাল হয়ে গেছে, খেজুরের রসগুলো তো আমার আনতে হবে। ও তাই তো, আমি এখনই যাচ্ছি খেজুরের রসে ভরা কলসিগুলো আনতে। পাপা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। তুই এত সকাল সকাল আমার সাথে গিয়ে কি করবি? নিয়ে যাও, নিপা তোমাকে একটু সাহায্য করতে পারবে। ঠিক আছে, চল তবে। সারা রাত অনেক খেজুরের রস খেয়েছি, এখন আর নড়তে পারছি না। কারো পায়ের শব্দ পেলাম মনে হয়, ওরা তাহলে এসে পড়েছে। এখান থেকে আমার তাড়াতাড়ি সরে যাওয়াই ভালো। বাবা, ওই খেজুর গাছের কলসিটাই না আমাদের? হ্যাঁ, তুই থাক, আমি কলসিটা পেরে নিয়ে আসছি। বাবা, কতটুকু রস হয়েছে কলসিটাতে? অদ্ভুত ব্যাপার, সারা রাত কলসিটাকে গাছে ঝুলিয়ে রাখার পরেও কলসিটাতে এক ফোঁটা রস নেই। কি বলছো বাবা, কলসিটার কোথাও ছিদ্র নেই তো? না তো, তেমন কিছু তো চোখে পড়ছে না। থাক বাবা, কি আর করার, তুমি আগের কলসিটার বদলে ওখানে আরেকটা কলসি লাগিয়ে রেখে এসো, আজ খালি হাতে বাড়ি ফিরতে হবে। আজ কপালটাই খারাপ। খালি হাতে বাড়ি ফিরলে যে, খেজুর রসের কলসিটা কোথায়? আর বলো না, কত যত্ন করে কলসিটা খেজুর গাছে লাগিয়ে রেখে এসেছিলাম, সকালে গিয়ে দেখি ভেতরে এক ফোঁটা খেজুরের রসও নেই। বলো কি, আগে তো কখনো এমন হয়নি। আর কি করার, আবার কলসিটা খেজুর গাছের সাথে ঝুলিয়ে রেখে আসলাম, রাতে আবার যাব রস আনতে। ঠিক আছে, আমাকেও তোমার সাথে নিয়ে যেও এবার। সন্ধ্যা হলে সাপটা দেখে আরেকটা নতুন কলসি রাখা গেছে, আর সেটাও খেজুরের রস দিয়ে ভরে গেছে। সে কলসিতে নেমে গিয়ে আবার খেজুরের রস খাওয়া শুরু করলো। আজ দেখছে আমার কপালটাই ভালো, সকালেও পেট পুরে খেজুরের রস খেলাম, আর এখনো শরীরটাই আর নাড়াতে পারছি না। আজ এই কলসিটার ভেতরেই ঘুমিয়ে পড়ি, কাজে তো আর সকালের আগে এখানে আসবে না। খেজুর গাছে নিচে তো এলাম, আলো থাকতে থাকতেই কলসিটা পেরে নিয়ে আসি, তোমরা এখানে অপেক্ষা করো। ঠিক আছে, তুমি যাও। বাহ, কলসিটা তো বেশ ভারী, পুরো কলসিটাই খেজুরের রস দিয়ে ভরে গেছে মনে হয়। ভেতরে একটু দেখি তো। কলসিটা তো নাড়াচ্ছে কে? সাপ, কলসির ভেতরে সাপ। বাবা কি বলছো, আর তুমি ওভাবে নড়ছো কেন? গাছ থেকে পড়ে যাবে তো। কলসির ভেতরে বড় একটা সাপ জড়সড় হয়ে বসে আছে। বলো কি, তাড়াতাড়ি কলসিটা তোমার হাত থেকে ফেলে দাও, সাপটা কখন তোমার হাতে কামড় দিয়ে বসে কে জানে। এখনই ফেলছি। গাছে সত্যি সত্যি আমাকে কলসি সহ ফেলে দিল, বেথাই মরে গেলাম আমি। তোমরা গাছের নিচ থেকে সরে দাঁড়াও, সাপটা এখনো মরেনি। আর গাছের নিচে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, সাপটা ওখানেই থাকে বোধ হয়। নেপা, তুই সাপটার সামনে থেকে সরে দাঁড়া, নয়তো সাপটা তোকে কামড় দিয়ে বসবে, আর আমি ওর বাসাটা ভেঙে দিচ্ছি, যেন আর এখানে না আসে। সামান্য একটা খেজুরের রস খেয়েছি বলে এভাবে আমাকে ব্যথা দিয়ে আমার পাশাটাই ভেঙে দিল। একবার আমার মালিকের কাছে যাই, তারপর তোদের সবাইকে দেখাবো। সাপটা চলে যাচ্ছে মা। আমি এই গাছ থেকে নেমে আসছি, দরকার নেই আমার এই খেজুর গাছের রস, আর একটু আগে নামলে সাপটাকে মারতে পারতাম। রে, তোর এই অবস্থা কেন, আঘাত পেয়েছিস কিভাবে? তাহলে আর বলবেন না, আমি বড় খেজুর গাছটায় বসে কলসি থেকে একটু খেজুরের রস খেয়েছিলাম বলে গাছে আমাকে মারার জন্য নিচে ফেলে দিয়েছে, আর ওর বউ আমার বাসা ভেঙে দিয়েছে। কি, ওর এত বড় সাহস তোকে গাছ থেকে ফেলে দেয়? জি মালিক, ব্যথায় মরে যাচ্ছি, আপনি আমাকে সুস্থ করে দিন। ঠিক আছে, এখনই দিচ্ছি। ধন্যবাদ মালিক, আপনি না থাকলে যে আমার কি হতো। তবে মালিক, আমি আপনার কাছে আরেকটা সাহায্য চাই। কি সাহায্য?
আপনি আমাকে এমন ক্ষমতা দিন যেন আমি নিজে ওদের উপর প্রতিশোধ নিতে পারি। আমার প্রতিশোধ নেওয়া শেষ হলে ওদেরকে আমি আপনার কাছে সঁপে দিব। এরপর আপনি ওদের দিয়ে যা ইচ্ছা হয় করতে পারবেন। ভালো বলেছিস, এই নে তোকে আমি জাদু ক্ষমতা দিলাম যেন তুই ওদের সবাইকে সহজে ঠকাতে পারিস। ধন্যবাদ মালে, আমি এখন গেলাম আমার বদলা নিতে, আপনি আমাকে আশীর্বাদ করবেন। কালোই সাপটা মাটিতে পড়ে যাওয়ার পর অনেক ব্যথা পেয়েছিল মনে হয়। ভেবেছিলাম মা বাবার আড়ালে সাপটার পিছে গিয়ে দেখবো ওর কি অবস্থা, কিন্তু আর সুযোগই পেলাম না। পেয়েছি, মেয়েটার বাড়ি বাইরে বসে আছে, ওকে দিয়ে আমার প্রতিশোধ নেওয়া শুরু করি। নিপা এই দেখ তোর জন্য খেজুরের রস নিয়ে এসেছি। তুমি আবার ওই খেজুর গাছটাতে চড়তে গিয়েছো বাবা, কালকের ঘটনা ঘটার পরও? আরে এটা ওই খেজুর গাছের রস না, অন্য একটা খেজুর গাছের রস। চল ভেতরে গিয়ে তোর মাকে খেজুরের রসগুলো দেই, দেখি সে কি বানায় এগুলো দিয়ে। কি করছি আমি, মালিকের কাছ থেকে এত ক্ষমতা পাওয়ার পরেও লোকে লোকে সাধারণ একটা সাপের মতো বদলা নিতে চাইছি, এভাবে না, এখনই অন্য কোনো উপায় বের করতে হবে আমার। দরজায় বোধহয় কেউ শব্দ করছে, কে আসলো এখন আবার? আমি দেখছি মা। ধন্যবাদ তোমাকে দরজা খোলার জন্য, আমার খুব পানি পিপাসা দিয়েছি, তুমি আমাকে একটু পানি খেতে দিবে? কিন্তু তোমার পরিচয়, তোমাকে আগে গ্রামে দেখেছি বলে তো মনে পড়ছে না। সত্যি বলতে আমরা অন্য গ্রাম থেকে এসেছি, আমার বাবা আমাকে এখানে রেখে বলে গেছেন আমি যেন এখান থেকে কোথাও না যাই, কিন্তু আমার খুব পানি পিপাসা পেয়েছিল বলে এখানে চলে এলাম। ঠিক আছে তুমি ভেতরে এসো। এই মেয়েটা কে নিপা, তুই ওকে চিনিস? না মা, ওর বাবা ওকে রেখে একটু কাজে গিয়েছে, ওর খুব পানি পিপাসা পেয়েছিল তাই আমি ওকে বললাম ভেতরে এসে একটু বসতে। ভালো করেছিস, আমি খেজুরের রস দিয়ে পিঠা বানিয়েছি, তুমি যাওয়ার আগে পিঠাগুলো খেয়ে যেও। খিচুড়ির রস? হ্যাঁ আমি অবশ্যই খাবো। মানুষরূপী সাপ খেজুরের রস দিয়ে বানানো সবগুলো পিঠা গোপাগোপ করে গিলে ফেললো আর খাওয়া শেষে সেখানেই ঘুমিয়ে পড়ল। মেয়েটা তো দেখছি ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবারও আসার কোনো নাম নেই, কি করব এখন? ও যেহেতু ঘুমিয়েই পড়েছে, আজ না হয়েও এই বাড়িতেই থাক, কাল দেখি কি করা যায়। ঠিক আছে, ওর গায়ে তাহলে একটা চাদর জড়িয়ে দে, নয়তো ঠান্ডা লেগে যাবে। চল আমরাও আমাদের ঘরে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ মা চলো। বেশ শান্তিতে ঘুমালাম আজ। একে আমি এই বাড়িতে এইরূপে ঘুমাচ্ছি কেন? আমি না বদলা নিতে এসেছিলাম, খেজুর রসে পিঠা কি সব ভুলে গিয়েছি, এখন মনে হয় বাড়ির সবাই ঘুমাচ্ছে, এটাই সুযোগ বদলা নেওয়ার। এত রাতে ফিসফিস শব্দ কেন আসছে ঘরে? একি সাপ, আমার ঘরে সাপ কোথা থেকে আসলো? সেদিন তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি না, এবার দেখ আমি তোকে কিভাবে মারি। সাপ 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 কামড় দিয়েছে আমাকে। কে হয়েছে তোমার, এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? খেজুর গাছের সাপটা আমাকে কামড়ে দিয়েছে। তাই তো, দীপা কোথায় তুই? তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয়। কি হয়েছে বাবা, এমন করছে কেন? তোর বাবাকে সাপে কামড় দিয়েছে। কোনো কবিরাজকে ডেকে আনতে হবে না, আমি দেখছি কি করা যায়। তুমি ছোট একটা মেয়ে হয়ে কি করবে, দেখুন আমি কি করি। দেখো মা, মেয়েটা বাবার সাপের কামড় খাওয়া জায়গায় হাত রাখার সাথে সাথে বাবার কামড় খাওয়া স্থানটা ভালো হয়ে গেল। তুমি কি মানুষ নাকি কোনো ঈশ্বরের দূত? তুমি হাত দেওয়ার সাথে সাথে সাপের কামড় অদৃশ্য হয়ে গেল। আমি আর আমার বাবা কবিরাজ জাদুবিদ্যা দিয়ে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষের সেবা করি,
রাকেশ, তুমি আজ এখানে ছিলে, না হলে যে কি হতো? আমার অনুরোধ, তুমি আরো কিছুদিন আমাদের সাথে থাকবে। কিন্তু বাবা চলে আসলে তো আমাকে যেতে হবে। তোমার বাবা আসলে সেও আমাদের ঘরে কিছুদিনের মেহমান হয়ে থাকবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমরা থাকবো। আজ অনেক রাত হয়েছে, তোমরা শুয়ে পড়ো, কাল সকালে তোমার বাবা আসলে আমাদের সাথে দেখা করতে বলো। তুমি তোমার ঘরে যাও তবে, আমিও আমার ঘরে গেলাম। ওরা ভেবেছে আমি ওদেরকে সাহায্য করেছি, কিন্তু ভালো করার নামে যে আমি ওদেরকে তিলে তিলে মারব সেটা ওরা মরার আগ পর্যন্ত বুঝতেই পারবে না। এক কাজ করে, আমার মালিককে আমার বাবা বানিয়ে এখানে নিয়ে আসি, দুজনে মিলে ওদেরকে সাহায্য করা যাবে। কি হয়েছে, এত রাতে তুই আমাকে ধ্যান করে ডাকছিস কেন? কাজ হয়ে গেছে মালিক, আমি ওদের বিশ্বাস অর্জন করতে পেরেছি। কাল সকালে আপনি এখানে আসলে দুজনে মিলে ওদেরকে শেষ শিক্ষা দেব আমরা। বলছিস কি, তাহলে তো ভালোই হয়। আমি কাল সকালে ওখানে গিয়ে হাজির হব আর ওদের যন্ত্রণা 10 গুণ বাড়িয়ে দেব। শরীরটা বেশ দুর্বল লাগছে, হাতটা অনেক ব্যথা করছে, নাড়াতেই পারছি না। কই দেখি, তোমার হাতের সাথে তোমার চোখটাও তো কেমন যেন নীল নীল লাগছে। কেউ কি এই বাড়িতে আছে? আমার মেয়ে কোথায়? এই তো বাবা, আমি এখানে। ওই মেয়েটার বাবা চলে এসেছে, চলো আমরা ওনার সাথে দেখা করে আসি। সবাই এখানে আছে তাহলে, আর তুই মাত্র একজনকে তোর অভিশাপ দিতে পেরেছিস। অভিশাপ মানে? তেমন কিছু না, আমার মেয়ের কাছে শুনলাম একটা সাপ নাকি তোমাদের পিছনে এসেছে আর তোমার বাবাকে নাকি কামড়ে দিয়েছে। আমি এখন একটা জাদু মন্ত্র পড়ে তোমাদের বাড়ি বন্ধ করে দেব, তাহলে আর কোনো সাপ তোমাদের বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। এখানে কি হচ্ছে এসব? ওরা কে? সাধু বাবা আপনি এসেছেন, ওরা অনেক বিখ্যাত কবিরাজ, কাল ওদের কারণে নাহে সাপের কামড় খাওয়ার পরও বেঁচে গেছে। কিন্তু ওদেরকে দেখে তো কোনো কবিরাজ মনে হচ্ছে না, আর নাহিদের চোখ আর হাত এমন নীলচে হয়ে আছে কেন? দেখি তোর হাত দে তো আমাকে। এই নিন সাধু বাবা। একি, ওকে তো ভয়ানক অভিশাপ দেওয়া হয়েছে, ওকে এখনই এই অভিশাপ থেকে মুক্ত না করতে পারলে কষ্টে ছটফট করতে করতে মারা যাবে ও। এখন তবে উপায়? ওর হাতে অন্য একটা হাতের ছাপ। কার হাত ওটা? ওই তো ওই মেয়েটার। প্রকাশাপ, কি করলি তুই? নিজের আসল পরিচয় এভাবে ফাঁস করে দিলি। আমি আগেই বুঝেছিলাম কোথাও গন্ডগোল আছে, তোরাই ওদেরকে বোকা বানাচ্ছিস তাই না? আমার সাপটাকে ছেড়ে দিন সাধু বাবা। একি, এই বিন আপনার কাছে কোথা থেকে আসলো? আপনি দয়া করে এই বিন বাজাবেন না, আমি এই সুর শুনলে মারা যাব। বাঁচতে চাইলে এখনই নাহিদকে অভিশাপ মুক্ত করে এখান থেকে পালা, আর জীবনও যেন তোদের কখনো এখানে না দেখি। সাপ তার অভিশাপ তুলে নিয়ে তার মালিকের সাথে সেখান থেকে পালিয়ে গেল।